পুজো এলো গান নিয়ে বলি যে যারা গানটা তৈরি করেছে এটাই তো প্রথম কথা, সেটা হচ্ছে যে গানের সুরকার এম তীর্থ, গান লিখেছে রাজা ব্যানার্জি, তারা দুজন মিলে গান সৃষ্টি করেছে। আমার দায়িত্ব ছিল গান গাওয়ার, শুধু আমার না, আমার সাথে অঙ্কিতাও গেয়েছে আর খরাজদা, অভিনেতা খরাজদা, আমরা অনেকেই জানি ও খরাজদা খুবই ভালো গান করে, তো আমরা তিনজন মিলে গানটা গেয়েছি। তো পুজো এলো এমন একটা গান আমার মনে হয় যেটাকে সম্পূর্ণভাবে পুজোর মুডটাকেই ধরা হয়েছে এই গানে, যে সবাই মিলে যাতে যে গান শুনে আনন্দ করবে। তাই সবাইকে বলছি পুজো এলো শুনুন, পুজো এলোর ভিডিও আসছে, পুজো এলোর ভিডিও শেয়ার করুন। পুজো পুজো এলো বলে বাঙালি মন আনন্দে দোলে, পুজো পুজো এলো বলে সবারই মন আনন্দে দোলে। এটাই বলবো যে এই পুজোর গানটা প্রথম কথা আমরা যেটা চাই একটা ফ্রেমে প্রচুর সেলিব্রিটি থাকুক, তো সেই অনেক সেলিব্রিটিরা এবং অনেক চেনা মুখরা এই ভিডিওতে আছে এবং এই গানটাতেও অনেকেই আছে মানে যাদের আপনারা সকলে চেনেন। আমার সাথে সুরজিৎদা আছে এবং আরও আরও অনেক অনেক মানুষ আছে যাদের প্রত্যেকের মুখ আপনাদের চেনা। একটা পুজোর বাংলা গান যুগ যুগ জিও গানটার সাফল্য কামনা করছি এবং আপনাদেরকেও শুভকামনা জানাই দুর্গা পুজোর। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, মজা করে দুর্গা পুজো কাটান। কাসর বাজে সবারই মন আনন্দে নাচে, ঢাক বাজে দেখে মাদুর বাজে সব বাঙালি নতুন সাজে। কলসি সবাই নে কাকে তুলে গানটা এত জমে গেছে যে এখানে বারবার করে যে সবাই যারা পার্টিতে এসেছেন সবাই একবার করে বলছে গানটা আর একবার চালানো, ভাল লাগছে শুনতে, খুব ভাল লাগে। বারো মাসে উৎসবে কলসি থাকুক মন জুড়ে, বারো মাসে উৎসবে কলসি থাকুক মন জুড়ে, অক্ষিচুরির আড়ম্বর কলসি সব। খুব ভালো লাগলো গানটা, কারণ পুজোর গান খুব মানে কম হয় আর হয় যেগুলো সেগুলো তো সব শোনা, এটা একটা নতুন গান যেটা খুব আমাকে মানে আমি জানি অন লুপ চলবে আমার এখন থেকে। আলোতে ভরুক সারা বছর হোক দিন বদল, বেদনার শেকল ভেঙে খুলুক মনের বন্ধ দোর। আলোতে ভরুক আমার সত্যি খুব ভালো লাগলো গানটা, মানে পুজোর গান খুবই লিমিটেড আছে যেগুলো মানে খুব ভাইব দেয় পুজোর, ঠিক আছে, তো তার মধ্যে এই গানটা একটা লাগলো যেটা সত্যি খুব ভাইব দেবে, তো সেম আমারও লুপে চলবে, মানে ফ্যান্টাস্টিক। গানটা শুনবেন, গানটা ভীষণ এনজয় করবেন, সুতীর্থর মিউজিক, খরাজদা, অঙ্কিতা আর সুরজিতের গাওয়া, বা অসাধারণ একটা মজার গান। আর আমরা এখানে যারা যারা পারফর্ম করেছি, লিলি দি, আমি, আমাদের মেঘনা এবং আমাদের বন্ধুরা যারা যারা আছে তারা, আমরা চুটিয়ে মজা করেছি। আমার মনে হয় এটা আপনাদেরকে পুজোর আমেজ পুজোর আগেই এনে দেবে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।